আজকে কুকিং ফেসে ডিম দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করব। অর্ধেক বাঁধাকপি নিয়েছি, চারটে আলু নিয়েছি, চারটে টমেটো নিয়েছি, চারটে ডিম নিয়েছি। বাঁধাকপিটা এবার এভাবে কেটে নেব। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বাঁধাকপি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। ধুয়ে রাখা বাঁধাকপিটা এবার দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। বাঁধাকপিটা হালকা জলে সেদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে ছেঁকে নেব। দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে দিলাম দুটো তেজপাতা। দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। পরিমাণ মতো লবণ, আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ডিমটা দিয়ে দেব ভেঙে ভেঙে। ডিমটা ভালো করে মিক্স হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সিদ্ধ করা বাঁধাকপিটা।
এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হয়ে গেছে, খুলে দিব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অনেক খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে কুকিং ফেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।